আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আমেনা আছি তোমাদের সঙ্গে। আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আছো সবাই সুস্থ আছো, ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সবার সুস্থতা এবং শুভকামনায় বরাবরের মতো নতুন আজও আরেকটি ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হয়ে গেলাম। তো আজকে আমি রান্না করব ছুরি মাছের ভুনা। তো সেই ছুরি মাছের ভুনা রেসিপিটি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম। তো বন্ধুরা, আমি কিন্তু শুরুতেই আমার গাছ থেকে ধনিয়া পাতা তুলে নিচ্ছি, কারণ আমার আজকে ধনিয়া পাতা ঘরেও নেই। তো এটা দিয়ে আজকে কাজ চালিয়ে দেব। তো তোমরা কিন্তু সবাই আমার সাথে থাকো আর দেখতে থাকো। আশা করি আজকের ভিডিওটিও তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেবে। তো যারা ছুরি মাছ চিনো না তাদের জন্যেই আমি দুই তিনটা পিক শেয়ার করলাম, যারা অনেকেই হয়তো বা চিনবে না। তো সেই জন্যেই তো মাছ কিন্তু আমি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে সব কিছু গুছিয়ে নিয়েছি। জাস্ট এবার রান্না বসিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো মাছগুলো হলো এই সাইজের কাটা, আর এটা বাজার থেকে কেটেই নিয়ে আসছে এরকম। আর নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, নিয়েছি চার পাঁচটা কাঁচা মরিচ, নিয়েছি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো আর স্বাদ মতো লবণ। আর নিয়েছি এখানে তিনটা ধনিয়া পাতা। তো এটার ভিতরে কোনো আদা রসুনের পেস্ট কোনো দরকার নেই, জাস্ট ধনিয়ার গুঁড়ো হলেই চলবে। আর এটা যেহেতু সাগরের মাছ, সাগরের মাছে আমরা আদা রসুনের পেস্ট সেরকমের খাই না। আর এই মাছটায় কিন্তু আছে প্রচুর আয়োডিন, আর এই মাছটাতে কাটাও একদম নাই বললেই চলে। কারণ এই মাছটা আমার জান পাখিটাও খেতে পারছে। তো আমার জান পাখিটা খেতে পারছে মানে এটা ছোট বড় সবাই খেতে পারবে ইনশাল্লাহ, আশা করি। তো আজকের রেসিপিটি তোমাদের ভালো লাগবে, যারা নতুন তাদের তো বেশি ভালো লাগবে। আর এটা আমি এত সহজ উপায় আজকে রান্না করতেছি, ইনশাল্লাহ ভালো লাগবে। তো পেঁয়াজ কুচিটা আমি ভালো করে ভেজে নিলাম। আর এখানে দেড় চা চামচ মরিচের গুঁড়ো আছে, এক চা চামচ হলুদের গুঁড়ো আছে, আর এক চা চামচ ধনিয়ার গুঁড়ো। আর নিয়েছি পরিমাণ মতো লবণ। আর এই মাছটা যেহেতু তেলে ভাজবো না, একদম কষিয়ে রান্না করব, তো আমি কিন্তু তেলের ভিতর মশলাটা হালকা একটু দিয়ে দিলাম। তো ওটা পুড়ে যাওয়ার জন্য আমি অল্প একটু পানি দিয়ে দিয়েছি, যাতে করে আমার মশলাটা না পুড়ে যায়। তো এবার ভালো করে মশলাটা কষিয়ে নেব। আর সবাই আমরা জানি মশলা কষানোর উপরেই কিন্তু ডিপেন্ড করে তরকারি রান্না করার স্বাদ। তো মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গেছে, প্রায় তেল উঠে এসেছে উপরে। এবার মাছটা দিয়ে আমি ভালো করে উল্টে পাল্টে দেবো একটু। আর এই মাছটা রান্না করতে কিন্তু একদমই টাইম লাগে না, টোটালি 15-20 মিনিটই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো আমি হালকা একটু নেড়ে নিচ্ছি, নেড়ে একটু উল্টে দিয়ে জাস্ট অল্প একটু পানি দিয়েই রান্না করে নেবো। আর এটাতে তেমন আর কিছুই লাগবে না, জাস্ট নামানোর কিছুক্ষণ আগে কিছু কাঁচামরিচ ফালি আর ধনিয়া পাতা দিয়ে আমি নামিয়ে ফেলবো। তো বন্ধুরা, তোমরা সবাই আমার সাথে থাকো আর দেখতে থাকো। আশা করি আজকের ভিডিওটিও তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে শেয়ার করো।
তো বন্ধুরা দেখেই নিলে মাছটা আমি কত সহজেই এবং কত কম উপকরণ দিয়ে রান্না করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো আজকের এই ছুরি মাছের রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো। তো আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি, কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। এই পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো। সবার সুস্থতা কামনা করি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আল্লাহ হাফিজ।